بسم الله الرحمن الرحيم. বারো আউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রাম, এখানে নির্মিত হয়েছে নয়নাভিরাম দৃষ্টিনন্দন সব মসজিদ। এই মসজিদগুলো চট্টগ্রামের ইসলামী ইতিহাসের পরিচয় বহন করে চলেছে। চট্টগ্রামের মানুষ ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ চট্টগ্রামের মানুষ ইবাদতের জন্য যুগে যুগে নির্মাণ করেছে আকর্ষণীয় সব মসজিদ। এগুলোর মধ্যে হাজী গোলাম সুলতান চৌধুরী জামে মসজিদ অন্যতম। মিরসরাই উপজেলার ভূঁইয়াবাড়ির সামনে অবস্থিত মসজিদটি ঐতিহাসিক স্থাপত্যের অন্যতম নিদর্শন। ১৯২২ সালে হাজী গোলাম সুলতান চৌধুরী মসজিদটি প্রতিষ্ঠা করেন। তৎকালীন বার্মার রেঙ্গুনের একটি মসজিদের অনুকরণে বার্মা থেকে মসজিদ নির্মাণ কারিগর এনে তিনি এই মসজিদ নির্মাণ করেন। মার্বেল, পাথরসহ অন্যান্য নির্মাণ উপকরণ আনা হয় কলকাতা থেকে। হাজী গোলাম সুলতান চৌধুরী জামে মসজিদে ছোট বড় নয়টি গম্বুজ রয়েছে, যার মধ্যে তিনটি বড় গম্বুজ, দুটি মাঝারি ও চারটি ছোট। মসজিদের দেয়াল ২৫ ইঞ্চি পুরু টালির ইটের তৈরি। মসজিদ নির্মাণে ব্যবহার করা হয়েছে চুন ও সুরকি। মোটা দেয়াল ও মার্বেল পাথরের মেঝের কারণে মসজিদের ভিতর সবসময় ঠান্ডা থাকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم. মুসলিম স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন হাজী গোলাম সুলতান চৌধুরী জামে মসজিদে রয়েছে মোট ৬টি পিলার। মসজিদে প্রবেশের মূল দরজা ১টি, এছাড়াও রয়েছে ১টি বড় ও ৩টি ছোট মেহরাব। জানালা রয়েছে ৬টি। এই মসজিদটিতে একসাথে ১২০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের পুরু দেয়ালে কারুকার্য করার জন্য বার্মা থেকে আনা হয় শিল্পী। তাদের করা রং বেরঙ্গের কারুকাজের কিছু কিছু কাজ এখনও টিকে আছে। পরবর্তীতে বেশ কয়েকবার মসজিদে সংস্কার করা হয়। এই মসজিদটি চারদিক প্রাচীর দিয়ে ঘেরা এবং মসজিদ প্রাঙ্গণে প্রবেশের জন্য একটি প্রবেশদ্বার রয়েছে। মুসল্লিদের ওজুর সুবিধার্থে মসজিদের সামনে খনন করা হয়েছিল বিশাল জলাধার। সার্বক্ষণিক মসজিদের ছাদে অবস্থান করে শতাধিক কবুতর। কবুতরের বাকবাকুম শব্দে মোহনীয় হয়ে থাকে মসজিদের চারপাশ। অনিন্দ্য সুন্দর এই মসজিদটি স্থান করে নিয়েছে এই অঞ্চলের মানুষের হৃদয়ের মণিকট।